নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আর আমরা যেমনটা ইন্ডিয়ান পলিটি লুসেন জিকে থেকে আলোচনা করছিলাম, আজ লেকচার 13, এই লেকচারের মাধ্যমে আমরা সিটিজেনশিপ সম্পর্কে জানবো। তো আমাদের আর্টিকেল 5-11 মধ্যে এবং পার্ট 2-তে যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা রয়েছে, তো সেটাই নিয়ে জানবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমার প্রতিটি লেকচারের PDF কালেক্ট করতে এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সিটিজেনশিপ সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাচ্ছি, তারপরে আমরা সিটিজেনশিপ সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। দেখুন, কোনো দেশের নাগরিক বলতে আমরা কী বুঝি? কোনো দেশের নাগরিক অর্থাৎ সেই দেশে সে বৈধ বাসিন্দা আইনগতভাবে। কোনো দেশের কেউ যদি আইনগতভাবে বৈধ বাসিন্দা হয়, সে জন্মসূত্রেই হোক বা স্বাভাবিক পদ্ধতিতেই হোক বা যে কোনো পদ্ধতিতেই হোক, আমাদের বৈধ বাসিন্দা হওয়ার জন্য কয়েকটি পদ্ধতির কথা বলা রয়েছে, যেমন বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, তারপর বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, এগুলোর মাধ্যমে কিন্তু বলা রয়েছে। তো আমাদের এই যে সিটিজেনশিপ সম্পর্কে আমাদের কনস্টিটিউশনে আলোচনা করা রয়েছে, এটা কনস্টিটিউশনের পার্ট 2 আর্টিকেল 5-11 মধ্যে আলোচনা করা রয়েছে। তো 26 জানুয়ারি 1950 সালে যখন আমাদের সংবিধান গ্রহণ করার পরে, আমাদের সংবিধান গ্রহণ করার পরে যখন 1950 সালের 26 জানুয়ারি সেটা কার্যকর হয়, তখন থেকেই কিন্তু এই যে আর্টিকেলগুলো একেবারে কাজ করা শুরু করে দেয়। এমনি আর্টিকেলগুলো তাহলে কার্যকরী হয়ে যায়, একদম সিম্পল কথা। তো আমাদের টোটাল আর্টিকেল 5-11 মধ্যে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা রয়েছে, যেখানে আর্টিকেল 5-এ কী বলা রয়েছে সেগুলো আগে জানবো, তারপর আমরা কীভাবে নাগরিকত্ব গ্রহণ করতে পারি, বর্জন করতে পারি, তারপর OCI কার্ড ধারকদের সম্পর্কে একটু জেনে নেবো। তো চলুন আর্টিকেল 5-এ কী রয়েছে, প্রথমে আমরা চলে আসছি আর্টিকেল 5। আর্টিকেল 5-এ বলা রয়েছে, ভারতীয় সংবিধান চালু বা কার্যকর হওয়ার সময় থেকে যারা নাগরিকতা সম্পর্কিত যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে আর্টিকেল 5-এ আলোচনা করা রয়েছে, অর্থাৎ ভারতে বসবাসকারী ব্যক্তিদের কথা বলা রয়েছে। যখন আমাদের আর্টিকেল, আমাদের কনস্টিটিউশন যখন কার্যকরী হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি। তো নেক্সট আর্টিকেল 6-এ কী বলা রয়েছে, আর্টিকেল 6-এ বলা রয়েছে যে ভারতীয় নাগরিক হওয়ার জন্য পাকিস্তান থেকে ভারতে যারা এসেছে তাদের সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল 6-এ, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসেছে সেই সমস্ত ব্যক্তিদের নাগরিকত্ব অধিকার বা রাইটস অফ সিটিজেন্স প্রদান, এটা কিন্তু বলা রয়েছে আর্টিকেল 6-এ। খুব সহজ ভাষায় বলছি, কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। নেক্সট রয়েছে আর্টিকেল সেভেনে কী রয়েছে, আর্টিকেল 7-এ আছে যে কোনো ব্যক্তি যে ভারত থেকে পাকিস্তানের অধিবাসী হলেও পরে বসবাসের জন্য ভারতে আবার ফিরে আসে, সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে কিন্তু আর্টিকেল 7-এ। আর একটু সহজভাবে বলি, যে সমস্ত ভারতীয় পাকিস্তানে বসবাস করছে তাদের নাগরিকতাজনিত অধিকার প্রদান হচ্ছে আর্টিকেল 7-এ বলা রয়েছে। তেমনই আর্টিকেল 8-এ বলা রয়েছে যে ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যে ভারতের বাইরে বসবাস করছে, এটা 8 আর্টিকেলে বলা রয়েছে, অর্থাৎ NRI সম্পর্কে বলা রয়েছে, যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ যারা ভারতে মানে জন্মেছে তারা ভারতীয় কিন্তু ভারতের বাইরে বসবাস করছে, কেউ ধরুন গিয়ে আমেরিকায় গিয়ে বসবাস করছে, সেখানে কিন্তু তারা NRI হয়ে যাবে। তো এটাই কিন্তু আর্টিকেল 8-এ বলা রয়েছে। তো আর্টিকেল 9 এবং 10-এ কী বলা রয়েছে, আর্টিকেল 9-এ বলা রয়েছে যে যে সমস্ত ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে না। তো ভারতে দেখুন, ভারতে এক নাগরিকত্ব রয়েছে কিন্তু ভারতে স্টেটের কোনো নাগরিকত্ব নেই, যেমন USA-তে যেটা রয়েছে ওদের প্রতিটা রাজ্যের একটা করে নাগরিকত্ব রয়েছে, আবার টোটাল USA তারও একটা নাগরিকত্ব রয়েছে। তো ভারতে কিন্তু এরকম নেই, ভারতের একটি নাগরিকত্ব সেন্ট্রাল আন্ডারে। তো যে সমস্ত ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তারা কিন্তু আর ভারতের নাগরিক থাকবে না। আর্টিকেল 10-এ কী বলা রয়েছে, আর্টিকেল 10-এ বলা রয়েছে যে দেশীয়করণ, রেজিস্ট্রিকরণ প্রভৃতি পদ্ধতি দ্বারা যারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, ভারত সরকার কতকগুলি কারণে তাদের ভারতীয় নাগরিকতার অবসান কিন্তু ঘটাতে পারেন যখন তখন, অ্যাকচুয়ালি যখন তখন না, খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই কিন্তু ঘটাতে পারে। আর আর্টিকেল 11-এ বলা রয়েছে যে পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে। তো যেমন রিসেন্টলি দেখলেন CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু পার্লামেন্টে জারি হলো। তো এখানে আর্টিকেল 14 ভায়োলেশন হয়েছে, তো
এই জন্যে প্রোটেস্ট হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে, কিন্তু এখন এই করোনা ভাইরাসের জন্য প্রোটেস্ট অনেকটা চেপে গেছে। তো যাই হোক, সেটা নিয়ে আলোচনার বিষয় না আজকে। তো নেক্সট আমরা দেখব যে হাউ ওয়ান ক্যান বিকম এ সিটিজেন অফ ইন্ডিয়া, কেউ কিভাবে ভারতের নাগরিক হতে পারে। তো 1955 সালে যে নাগরিকত্ব আইনে ভারতের কীভাবে যোগদান করবে, ভারতের সিটিজেন কীভাবে হবে, সেই সম্পর্কে কিন্তু বলা রয়েছে। তো বাই বার্থ, প্রথম যে পয়েন্টটা, বাই বার্থ, জন্মসূত্রে কেউ ভারতের নাগরিক কিন্তু হতে পারবে। তা কীভাবে জন্মসূত্রে হবে সেটা একটু ডিটেলসে বলছি। এগুলো কিন্তু গুলিয়ে যায়, খুব বেশি ভুল করে স্টুডেন্টরা, তো একটু মন দিয়ে শুনতে হবে। তো 26শে জানুয়ারি অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যখন থেকে কার্যকরী হয় বা তারপর, এবং 1 জুলাই 1987 তারিখের পূর্বে ভারতে জন্মানো প্রতিটি ব্যক্তি কিন্তু ভারতের নাগরিক। অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যবে থেকে কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 পর্যন্ত, কিন্তু এর মধ্যে যারা ভারতে জন্মেছে তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। আর এক্ষেত্রে ওই ব্যক্তির পিতামাতার জাতীয়তা কিন্তু বিবেচ্য করা হবে না। দেখুন, ধরুন ওই সময় কেউ জন্মেছে ভারতে, 1950 সালের 27শে জানুয়ারি ধরুন কেউ ভারতে জন্মেছে কিন্তু তার পিতা পাকিস্তানি, তবু কিন্তু সে ভারতীয় বলে বিবেচ্য হবে। আর এছাড়াও একজন ব্যক্তি ভারতের নাগরিক হবে যদি তার জন্মের সময় তার পিতামাতার কোনো একজন ভারতীয় হন। ধরুন আপনি জন্মেছেন 1950 সালের 27শে জানুয়ারি এবং জন্মের সময় আপনার পিতা পাকিস্তানের কিন্তু মাতা ভারতের, তাহলে কিন্তু আপনি ভারতীয় বলে গণ্য হবেন। আর ভারতে যারা কাজ করছে, যারা বিদেশি কূটনীতিবিদ, যাদের ডিপ্লোম্যাট যাদের বলা হয়, অর্থাৎ IFS অফিসাররা, হাই কমিশন হিসেবে কাজ করে যারা, যারা এম্বাসিতে কাজ করে, তাদের সন্তানরা এবং শত্রুভাবাপন্ন বিদেশি অর্থাৎ এনিমি এলিয়েন্সরা কিন্তু ভারতের নাগরিকত্ব জন্মসূত্রে গ্রহণ করতে পারেন না। ধরুন পাকিস্তানের হাই কমিশন বা ডিপ্লোম্যাট, সে ভারতে এসে কাজ করছে কিন্তু তার ছেলের জন্ম হলো ভারতে থাকতে থাকতেই ওই সময়ের মধ্যে, কিন্তু তারা কিন্তু ভারতের নাগরিক হবেন না। তো নেক্সট রয়েছে বাই ডিসেন্টের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে কেউ পারে। যেমন ধরুন 1950 সালের 26শে জানুয়ারি, সেই আমাদের কনস্টিটিউশন যবে থেকে কার্যকর হয় সেই তারিখের পর, এবং 10ই ডিসেম্বর 1992 তারিখের মধ্যে ভারতের বাইরে যারা জন্মেছে এমন কোনো ব্যক্তি কিন্তু ভারতের নাগরিক হবেন, কিন্তু একটাই শর্তে, যদি তার জন্মের সময় তার বাবা ভারতের নাগরিক হন। আর এই তারিখের পরে জন্মানো কোনো ব্যক্তি কিন্তু ভারতীয় নাগরিক হবে যদি তার পিতামাতার কোনো একজন তার জন্মের সময় ভারতীয় নাগরিক হন। মনে রাখবেন, 26শে জানুয়ারি 1950 তারিখের পর এবং 10ই ডিসেম্বর 1992 সালের আগে ভারতের বাইরে জন্মানো কোনো ব্যক্তি কিন্তু ভারতের নাগরিক হবেন যদি তার জন্মের সময় তার পিতা ভারতের নাগরিক হন। তো এটাই কিন্তু শর্ত। তো নেক্সট রয়েছে বাই রেজিস্ট্রেশন বা পঞ্জীকরণের দ্বারা। তো এই সম্পর্কে একটি নতুন যে আইন বেরিয়েছে CAA, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই জায়গা থেকে কিন্তু, সরি, পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে 6টা কমিউনিটি আসতে পারবে, তো তাদের 6 বছরে দেওয়া হয়ে যাবে। তো এটা বাদ দিন, তো কীভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে জয়েন করতে পারে। তো ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি আবেদনের পূর্বে 7 বছর ধরে ভারতে বসবাস করছেন তারা হতে পারেন। ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যারা অবিভক্ত ভারতের বাইরে কোনো দেশে বসবাস করছেন তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে হতে পারেন। কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিকের সঙ্গে, মানে বিবাহের জন্য, সে ধরুন কোনো পাকিস্তানের কোনো মেয়ে ভারতীয় কোনো ছেলেকে বিয়ে করেছে, আর সেই তার দ্বারা কিন্তু সে 7 বছর ধরে ভারতে বসবাস যদি করে সে কিন্তু ভারতের নাগরিক হয়ে যাবে। ভারতীয় নাগরিকদের নাবালক সন্তানেরা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিক হবে। কোনো পূর্ণবয়স্ক এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যারা পিতামাতা ভারতের পঞ্জীকৃত তারা কিন্তু ভারতের নাগরিক হবে। আর এছাড়াও আছে সাধারণ প্রক্রিয়া দ্বারা কোনো বিদেশি ব্যক্তি বা স্বাভাবিক প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তিনি যদি 12 বছর ধরে ভারতে বসবাস করে, কিন্তু সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, ওটা কমিয়ে দিয়েছে CAA অ্যাক্টের দ্বারা। তো ভূখণ্ড অধিগ্রহণ দ্বারাও হতে পারে। ধরুন ভারত কোনো বাইরের দেশে কিছুটা অংশ দখল করে নিল, তো সেই এরিয়ার বসবাসী, মানে যারা বাসিন্দা, তাদেরকে কিন্তু ভারতের নাগরিক হিসেবে ভারত ইন্ডিয়ান গভর্নমেন্ট স্বীকৃতি দিতে পারে। তো নেক্সট রয়েছে কীভাবে তারা, মানে কীভাবে সিটিজেনশিপ বর্জন করা যাবে। তো 1955 সালের নাগরিকত্ব আইনে 3 প্রকারে আমাদের সিটিজেনশিপ বর্জনের কথা বলা রয়েছে। তো 3 প্রকার কী কী? একটা হলো ত্যাগ করা, একটা হলো যে কেউ সদিচ্ছায় নিজের ইচ্ছাতে ভারতের নাগরিকত্ব ত্যাগ করতে পারে। 2 নম্বর হলো পরিসমাপ্তি করতে পারে যে কেউ, যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তবে ভারতের নাগরিকত্ব কিন্তু স্বাভাবিকভাবেই সেটা সমাপ্ত হয়ে যায়। এবং 3 নম্বর হচ্ছে বঞ্চিত দ্বারা। তো বিশ্বাসঘাতকতা, প্রতারণা ইত্যাদি ক্ষেত্রে সরকার কিন্তু
বাধ্যতামূলকভাবে, কারণ নাগরিকত্ব খারিজ করে দিতে পারে। আবার যদি কোনো নাগরিক 7 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে ভারতের বাইরে বসবাস করেন তবেও কিন্তু তার নাগরিকত্ব খারিজ করে দেওয়া যেতে পারে। আমি রিসেন্টলি নামটা মনে পড়ছে না, তবে একজন সাংবাদিক সেই নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছিলো, তো ভারতের নাগরিকত্ব বর্জন করে দেওয়ার জন্যই কিন্তু এটা হচ্ছিলো, তো সেই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিলো এই বঞ্চিতকরণের জন্য। নেক্সট রয়েছে ওসিআই সিটিজেন্স, তো এরপরে আছে ওসিআই সিটিজেন বা ভারতের ওভারসিজ নাগরিক যাদেরকে বলা হয়। তো ওভারসিজ নাগরিক কি, এই যে ওভারসিজ টার্মটা, এই যে ধারণাটা, 2006 সালে কিন্তু এই ওভারসিজ ধারণাটা কিন্তু তৈরি হয়। তো 2006 সালে 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, আপনারা জানেন যে এনআরআই ডে কবে পালন করা হয়, এনআরআই ডে পালন করা হয় যে 9th জানুয়ারি। তো এই যে ভারতের ওভারসিজ নাগরিকত্বের ভাবনাটি 2006 সালের 9ই জানুয়ারি কিন্তু মানে আরম্ভ করা হয়। কোথা থেকে, হায়দ্রাবাদে যে সম্মেলন হয়েছিল সেখান থেকে কিন্তু আরম্ভ করা হয়, মনে রাখবেন। আর এই ওভারসিজ নাগরিক ব্যাপারটা কি, ওসিআই কার্ড, কার বলা হয় যে ওসিআই কার্ড হোল্ডার, তো এটা ব্যাপারটা কি, তো কোনো ব্যক্তি যিনি বা যার পিতামাতার কেউ বা একজন বা তার দাদু, তার ঠাকমা, তার দিদা অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস যদি পূর্বে বা বর্তমানে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন বা রয়েছেন তবে তিনি ভারতের ওভারসিজ নাগরিকত্বের জন্য পঞ্জীকরণ করাতে পারবেন না। মনে রাখবেন, কোনো ব্যক্তি যিনি বা যার পিতামাতার যে কোনো একজন অথবা তার দাদু বা দিদার কেউ একজন যদি পূর্বে বা বর্তমানে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন বা বর্তমানে রয়েছেন তবে তিনি ভারতের ওভারসিজ সিটিজেন কার্ড হোল্ডার হতে পারবেন না বা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর ওসিআই কার্ড হোল্ডাররা ভারতে ভ্রমণকালে মানে মাল্টিপল এন্ট্রি, তারপর মাল্টিপারপোস, তারপর লাইফ লং ভিসা এইসব সুবিধা কিন্তু ভোগ করেন। ওসিআই যারা কার্ড হোল্ডার তারা কিন্তু যখন তখন ভারতে প্রবেশ করতে পারেন, তারপর বিভিন্ন উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে পারেন, তারপর সারা জীবনের ভিসা কিন্তু ভোগ করতে পারেন। আর তাছাড়া ওসিআই কার্ড হোল্ডাররা কোনো রাজনৈতিক অধিকার কিন্তু পান না, যেমন ধরুন ভোট দানের অধিকার তাদের নেই, তাছাড়া তাদের সরকারি পদে কোনো কাজ করার বা চাকরি করার অধিকার নেই, কৃষি বা বাগিচার সম্পত্তি ক্রয় করার অধিকার তাদের থাকে না, অর্থাৎ কোনো জায়গায় তাদের জমি কেনার অধিকার নেই। আর ওসিআই ব্যক্তিরা, ওভারসিজ সিটিজেনরা, এরা কিন্তু এনআরআই ব্যক্তিদের মতনই আর্থিক, অর্থনৈতিক ও শিক্ষাগত সুযোগ সুবিধা ভোগ করেন, শুধুমাত্র এই সুযোগ সুবিধাই কিন্তু তারা ভোগ করেন। তো এগুলো কিন্তু লুসেন জিকিতে ডিটেলসে দেওয়া ছিল না, আমি কিন্তু এক্সট্রা অন্যান্য বই থেকে নিয়ে নিয়ে বললাম, লুসেন জিকিতে যতগুলো ছিল ততটাই আমি বলেছি, তার সাথে সাথে অন্য বই থেকে যতটা নিতে পেরেছি ততগুলো নিয়েছি। তো এই ছিল ছোট্ট ভিডিওটা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।